নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সুমিত। চলো আজকে তোমাদের যে লেসনটা দিচ্ছি সেটা হচ্ছে পিকিং স্পিড কিভাবে তোমরা বাড়াবে বা কিভাবে ইনক্রিজ করবে পিকিং স্পিড। দেখো দু ধরনের স্পিড হয়, ঠিক আছে, মানে গিটার বাজাতে গেলে দু ধরনের স্পিড লাগে। কি কি? একটা হচ্ছে ফিঙ্গারিং স্পিড আর একটা হচ্ছে পিকিং স্পিড, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে প্লেকটার, কেউ পিক বলে, সেই থেকেই পিকিং স্পিড, মানে পিক যেহেতু করছি, পিকিং করছি ব্যাপারটা, এবার সেটা যখন জোরে হচ্ছে তখন সেটাকে পিকিং স্পিড বলছে। এবার দুটো স্পিড হয় যেটা বললাম, একটা হচ্ছে ফিঙ্গারিং স্পিড, একটা হচ্ছে পিকিং স্পিড। ফিঙ্গারিং স্পিড লাগে হচ্ছে আমার বাম হাতে, ঠিক আছে, মানে এই যেটা করছো, ওয়ার্ম আপ করছো, ফিঙ্গার এক্সারসাইজ করছো। আমি অনেক ফিঙ্গার এক্সারসাইজের লেসন দিয়েও দিয়েছি, আরও দেবো, সেইগুলো দেখো, তাহলে ফিঙ্গারিং স্পিডটা তোমাদের আস্তে আস্তে বেড়ে যাবে। আর পিকিং স্পিড বাড়াতে গেলে কী করতে হবে, দুটোই কিন্তু জরুরি। এরকম নয় যে আমি শুধু ফিঙ্গারিং স্পিড বাড়ালাম, পিকিং স্পিড বাড়ালাম না, তাহলে কিন্তু হবে না। আবার উল্টোভাবে পিকিং স্পিড বেড়ে গেছে, ফিঙ্গারিং স্পিড বাড়িনি, তাহলেও হবে না, ঠিক আছে। খুব একটা জটিল ব্যাপার, মানে একে অপরের সঙ্গে জড়িত, ঠিক আছে। একটা আমি এক্সাম্পল দেখাচ্ছি, ধরো দুটো একসাথে যদি আমি পারি, মানে পিকিং স্পিড ফিঙ্গারিং স্পিড দুটো যদি একসাথে থাকে তাহলে কি হতে পারে, এই যে এই জিনিসটা, ঠিক আছে। তাহলে আমার পিকিং স্পিড ফিঙ্গারিং স্পিড একসাথে যাচ্ছে, ওই জন্য কিন্তু ব্যাপারটা ইম্প্রুভ করছে, মানে স্পিডে যাচ্ছে, শুনতে ভালো লাগছে। এবার ফিঙ্গারিং স্পিডের ওপর তো আমি অনেক লেসন দিয়েছি, আরও দেবো, সেগুলো দেখে নাও, যারা দেখোনি এখনো আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে দেখে নাও। আর এবার রয়েছে পরে কথা যে পিকিং স্পিড তোমরা কীভাবে ইনক্রিজ করবে বা বাড়াবে। চলো প্রথমে দেখো, প্রথমে তোমাকে করতে হবে, এই হাতে কিচ্ছু করবে না, বাঁ হাত জাস্ট রেখে দেবে। খুব বেশি হলে যদি গিটারটা নড়ে তোমরা গিটারের এই জায়গাটা ধরে নিতে পারো, তবে আমার মতে না ধরাটাই ভালো, ব্যালেন্সটা শেখার ব্যাপার আছে। যে গিটারটা এক হাতে ধরে বাজাবো, যে প্র্যাকটিস করবো, সেটাও দরকার আছে, কারণ ব্যালেন্সটা, অনেকে দেখবে গিটার এক হাতে ধরলে গিটার পড়ে যায় এরকম একটা ব্যাপার থাকে, বা খুব নড়ে, ঠিক আছে, সেই জিনিসটারও একটা ব্যালেন্সের ব্যাপার থাকে, যে ব্যালেন্সটাও কিন্তু শিখতে হয়, ঠিক আছে। আর যদি খুব নড়ে তাহলে এখান দিয়ে ধরে না, এই জায়গাটা একটা ধরার জায়গা থেকে এনে ধরে রাখো, ঠিক আছে, কিন্তু তারের ওপর কোনো হাত দেবে না, ঠিক আছে। এবার কি করবে, এই যে হাতের এই জায়গাটা ব্রিজের ওপর রাখবে, রেখে জাস্ট 6 নম্বর তারের ওপরে কি করবে, ডাউন আপ, মানে প্লেকটামটাকে ডাউন আপ এটা কন্টিনিউ করে যাবে, ঠিক আছে। কিভাবে করবে দেখো, ডাউন আপ, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট লেসন, ঠিক আছে। পিকিং স্পিড না পারলে তোমাদের কিন্তু পরবর্তীকালে, প্রথম কথা হচ্ছে গান বাজাতে পারবে না, দ্বিতীয় কথা কোনো সোলো বাজাতে পারবে না, অনেক প্রবলেম হবে, ঠিক আছে। পিকিং স্পিড একটা বিরাট বিরাট ভূমিকা মানে গিটারে নেবায়। এবার তাহলে কীভাবে প্র্যাকটিস করবে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এটা কন্টিনিউ তোমরা এরকমভাবে প্র্যাকটিস করে যাবে। যখন দেখবে এই স্পিডটা যেটা দেখালাম সেটা কমপ্লিট হয়েছে, মানে 1 2 3 4, কোনো সময় ডাউন ডাউন বা কোনো সময় আপ আপ করবে না, ঠিক আছে, সব সময়ের জন্য ডাউন আপ, একবার ডাউন হলে নেক্সট টাইম আপ হবে, আবার ডাউন হলে আবার আপ হবে, কোনো সময় ডাউন ডাউন বা আপ আপ যাবে না। যদি তোমাদের প্র্যাকটিস করার সময় চলে যায় সেটা শোধরানোর চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে ডাউন আপ, 1 2 3 4, এরকমভাবে কন্টিনিউ তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি নেক্সট এগোচ্ছি, আমরা শুধু শুধু ওটা একই জিনিস বাজিয়ে তো সময় নষ্ট করে লাভ নেই, তোমরা বাড়িতে কন্টিনিউ করবে অনেকক্ষণ ধরে। এবার নেক্সট স্টেপ তোমাদের কী হচ্ছে, সেম জিনিসটাতে তোমরা কী বাজাচ্ছিলে, 1 2 3 4, মানে 4টে করে যাচ্ছিল, 1 2 3 4, এটা গেল। এবার কী করবে, 1 and 2 and 3 and 4 and, মানে যদি অন্যভাবে বোঝাই তোমাদের, 1 2 3 4 5 6 7 8, আমার হাতটাকে ভালো করে দেখো, প্রথমে কি বললাম, 1 and, একবার জাস্ট এরকম করছি, সেটাতে দুটো কাউন্ট হচ্ছে, মানে দুটো স্ট্রোক করবো, 2 and, আবার দুটো, 3 and, আবার দুটো, 4 and, আবার দুটো, তাহলে 1 and 2 and 3 and 4 and, মানে দুটো দুটো করে হলে 4 দক্ষিণে আমার 8টা স্ট্রোক হচ্ছে। যদি এই কাউন্টিংটা তোমাদের করতে অসুবিধা হয় বা মুখে বলতে অসুবিধা হয় তাহলে এরকমভাবে করো, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, অথবা 1 and 2 and 3 and 4 and, এবার বাজে কিভাবে যাবে, 1 and 2 and 3 and 4 and, আর যদি আরেকটা যেটা বললাম যে 1 2 3
1 2 3 4 5 6 7 8। এবার দেখো এটা যখন প্র্যাকটিস করবে তখন আমি থেমে থেমে বাজাচ্ছি, এইটা কিন্তু ঠিক নয়, এই থেমে থেমে বাজানোটা, এটা তোমাদের দেখানোর জন্যই আমি থেমে থেমে বাজালাম, তোমরাও এরকম ভাবে প্র্যাকটিস ভুল করে করে ফেলবে। কিভাবে বাজাবে? 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এইবার যখন এই প্র্যাকটিসটা তোমাদের ভালোভাবে হবে যথারীতি এর স্পিডটা তোমাদের বাড়াতে হবে, মানে মুখে বলাটা বাড়াতে হবে। মুখে যদি বলো জোরে, মানে জোরে বলতে স্পিডের কথা বলছি, তাহলে দেখবে তোমার হাত কাজ করবে, মুখ স্লো হলে হাত স্লো হয়ে যাবে। কিভাবে? 1 2 3 4 1 2 3 4 5 6 7 8। এবার আমি যদি এরকম মুখে বলি 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার মুখের সাথে কিন্তু হাতটা চলছে, এটা কিন্তু একটা বিরাট ভূমিকা। ঠিক আছে, মুখে কাউন্টিং মাস্ট, মুখে কাউন্টিং করে প্র্যাকটিস করবে যে কোনো কিছু। আমি আগেও বলেছিলাম রিদম প্র্যাকটিস করার সময় মুখে তোমরা বলে বলে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অনেক ভালোভাবে ইম্প্রুভ করবে, অনেক তাড়াতাড়ি শিখতে পারবে। আমি কিন্তু বলছি না যে তোমাদের তাড়াতাড়ি শেখা মানে যে সব কিছু একবারে শিখে ফেলো, সেটা নয়। যেটুকুনি শিখবে প্রপার শিখবে যদি মুখে কাউন্টিং করতে থাকো, তাহলে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 যদি ফাস্ট করে দিই 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 1। ঠিক আছে, এইভাবে তোমরা প্র্যাকটিস করো। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে সব কিন্তু এই লেসনে পিকিং স্পিডের উপর দেখাচ্ছি। এইবার তোমাদের মেন জিনিসটা শুরু হবে, এতক্ষণ যেটা দেখালাম সেটা কিন্তু এক হাতের প্র্যাকটিস ছিল, মানে ডান হাতে। এইবার বোথ হ্যান্ড প্র্যাকটিস করবে। কিভাবে বোথ হ্যান্ড প্র্যাকটিস করবে দেখো, প্রথমে ওয়ান হ্যান্ড কোথায় নিচ্ছি? ওপেন স্ট্রিং নিচ্ছি 6 নম্বর তার, ওয়ান হ্যান্ড। ঠিক আছে, তারপরে টু হ্যান্ড কোথায় নিচ্ছি? 5 নম্বর ফ্রেট 6 নম্বর তার, পুরোটাই 6 নম্বর তারে দেখাচ্ছি, অথবা বারবার 6 নম্বর তার আমি বলছি না, কিন্তু ফ্রেট নাম্বার গুলো বলে দেবো। তাহলে ওয়ান হ্যান্ড, টু হ্যান্ড, থ্রি হ্যান্ড, ফোর হ্যান্ড। কি করলাম? ওয়ান হ্যান্ড ওপেন বাজলো, টু হ্যান্ড 5 নম্বর ফ্রেট বাজলো 6 নম্বর তার, টু হ্যান্ড, আবার থ্রি হ্যান্ড ওপেন বাজলো 6 নম্বর তার, থ্রি হ্যান্ড, ফোর হ্যান্ড 7 নম্বর ফ্রেট ওপেন, 7 নম্বর ফ্রেট বাজলো 4 হ্যান্ড। তাহলে টোটালটা যদি স্লো করে দেখাই, ওয়ান হ্যান্ড, টু হ্যান্ড, থ্রি হ্যান্ড, ফোর হ্যান্ড। ঠিক আছে, এবার দেখো কন্টিনিউ দেখাচ্ছি জিনিসটাকে, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 and 2 and 3 and 4 and 1 2 3 4 5 6 7 8। দেখো জিনিসটার মধ্যে ভালো করে বোঝার চেষ্টা করো, একটা ছন্দ আসছে, একটা কি সুন্দর ছন্দ আসছে, 1 and 2 and 3 and 4 and 1 2 3 4 5 6 7 8। এই জিনিসটা একটা বাউন্সিং ব্যাপার চলে আসছে, ঠিক চ্যাক। এবার এর সঙ্গে যখন একটা রিদম যাবে, একটা রিদম বলতে আমি গিটার রিদম হতে পারে, গিটার স্ট্রামিং হতে পারে, বা আদার্স ইনস্ট্রুমেন্ট যদি কিছু হতে পারে, অক্টোব্যাট ড্রামস যাই হোক না কেন, তাহলে কতটা একটা সুন্দর জায়গায় যাচ্ছে, তাহলে কতটা কালারফুল হয়ে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, আমি ধরো একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, 1 and 2 and 3 and 4 and জাস্ট একটা নর্মাল ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ এই স্ট্রামিং প্যাটার্নটা বাজাচ্ছি, আর তোমরা ভাবো যে সঙ্গে ওটা বাজে 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and। তাহলে কতটা সুন্দর হচ্ছে। এবার এর সাথে যদি তোমরা এটা যে স্পিডে বাজালাম সেটাকে যদি একটু বাড়িয়ে দাও স্পিডটা, সেক্ষেত্রে কি হবে? 1 and 2 and 3 and 4 and 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 জিনিসটা কতটা ইম্প্রুভ করছে। এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিসগুলো করে যেতে হবে কন্টিনিউ। ঠিক আছে, গিটারটা যখন শেখা শুরু করেছো তোমরা, যারা নতুন শিখছো সবার উদ্দেশ্যে বলছি ভালো করে শেখো। ঠিক আছে, ভালো করে শেখো, মন দিয়ে শেখো, শিখতে হবে জিনিসটাকে, করতে হবে মানে জয় করতে হবে। পরিষ্কার ভাষায় যদি বলি যে তোমাকে শিখে কিন্তু জিনিসটাকে জয় করতে হবে, নিজের জন্য শেখো, অন্যের জন্য নয়। মানে কবে কাকে আমি গান শোনাবো কি শোনাবো সেটা অনেক পরের সাবজেক্ট। ঠিক আছে,
আগে নিজে আনন্দ পাও, নিজে বাজাও, নিজে মন খুলে আনন্দ করো, ঠিক আছে, গিটারটাকে নিয়ে ভালোবাসো জিনিসটাকে, তারপরে অন্যকে আনন্দ দেবে, ঠিক আছে, নিজের জন্য করো। তাহলে যেটা দেখাচ্ছিলাম, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and, ঠিক আছে, 1 and open মানে ওপেন, 6 নম্বর তার ওপেন স্ট্রিং বাজছে, 2 and 5 নম্বর ফ্রেট বাজছে, 2 and সব 6 নম্বর তার, 3 and আবার ওপেন, 4 and 7 নম্বর ফ্রেট বাজছে, 6 নম্বর তার, 4 and, ঠিক আছে। তাহলে লাস্ট আর একবার দেখিয়ে দিচ্ছি, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and, ঠিক আছে। এবার এটার নেক্সট স্টেপে করছি, এর ওপর প্রচুর আমি লেসন দিয়ে দেবো, ঠিক আছে। পিকিং স্পিড কী করে বাড়াতে হবে, যেমন ফিঙ্গার স্পিড বাড়ানোর আমি লেসন দিচ্ছি, একটাতে তো কভার করা সম্ভব নয়, কারণ অনেক ধরনের আছে, অনেক স্টাইলের আছে, ঠিক আছে। তাহলে যেমন ফিঙ্গারিং লেসন যেগুলো দিয়েছি, ফিঙ্গার স্পিড কী করে বাড়াবে, ফিঙ্গারিং কী করে এক্সারসাইজ করবে, তার উপর যেমন 1 2 3 4 করে দিয়েছি, পিকিং স্পিডের কী করে ইনক্রিজ করবে, মানে পিকিং স্পিড কীভাবে বাড়াবে, এর ওপর আমি লেসন আজকে থেকে শুরু করলাম। তাহলে এটা আমাদের 1 নম্বর লেসন হচ্ছে, এরপরে আমি আরও অনেক লেসন দিয়ে দেবো, সেখানে ভালো করে তোমরা প্র্যাকটিস করা অভ্যাস করবে, ঠিক আছে। নেক্সট এগোচ্ছি, পরেরটা মানে পরের স্টেপটা কী করবে, 6 নম্বর তারি, 6 নম্বর তারি থাকবে, ঠিক আছে। তাহলে এবার কী করবো, 1 and ওপেন থাকবে যেমন ছিল, 2 and 5 নম্বর ফ্রেটে যেমন ছিল তেমন থাকবে, চেঞ্জ হবে 3 and থেকে, 3 and, 3 and কী বাজাচ্ছি দেখো, 3 বাজাচ্ছি 8 নম্বর ফ্রেট 6 নম্বর তার, এন্ড বাজাচ্ছি 7 নম্বর ফ্রেট 6 নম্বর তার, সবই 6 নম্বর তার। তাহলে 1 and ওপেন হচ্ছে 6 নম্বর তার, 2 and 5 নম্বর ফ্রেট 6 নম্বর তার, 3 and দুটো নোট একসাথে বাজছে, 3 বাজছে 8 নম্বর ফ্রেট, এন্ড বাজছে 7 নম্বর ফ্রেট, সব 6 নম্বর তার, আর 4 and আবার ওপেন বাজবে, ঠিক আছে, মানে 6 নম্বর তার ওপেন। তাহলে জিনিসটা যদি বাজিয়ে একবার দেখে, প্রথমে স্লো করে দেখাচ্ছি, পরে ফাস্ট দেখাচ্ছি। 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and, আরো স্লো করে দেখাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 and 2 and 3 and 4 and, আবার 1 and 2 and 3 and 4 and, আশা করি বুঝতে পেরেছো। এবার এটা যদি ফার্স্ট বাজে, 1 and 2 and 3 and 4 and 1 and, sorry, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and, আরো ফার্স্ট বাজে, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and, এরকম ভাবে এটা প্র্যাকটিস করবে। আর আজকে যেটা লাস্ট দেখাচ্ছি, লাস্ট বলতে কারণ একসাথে সব প্র্যাকটিস দিয়ে দিলে কিন্তু তোমরা করতে পারবে না, ওতে আরো গুলিয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। লাস্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, ভালো করে দেখবে, 1 and ওপেন থাকবে যেমন ছিল, 2 and 5 নম্বর ফ্রেটে যেমন ছিল 6 নম্বর তার সেটাই থাকবে, 3 and যেটা ছিল সেটা থাকবে, মানে যেটা ছিল বলতে 3 বেজেছিল 8 নম্বর ফ্রেটে, এন্ড বেজেছিল 7 নম্বর ফ্রেটে, ঠিক আছে, ওই অবধি সেম আছে। 4 and যেটা আগেরটায় বেজেছিল ওপেন, সেটা কিন্তু ওপেন না বেজে বাজবে কি, 4 বাজবে 5 নম্বর ফ্রেটে, আর এন্ড বাজবে ওপেন, এটা ভালো করে বুঝবে। হ্যাঁ, আবার বলছি, 1 and বাজলো, 2 and বাজলো, 3 and বাজলো, 4 and, মানে 4টা নিচ্ছি 5 নম্বর ফ্রেটে, আর এন্ডটা নিচ্ছি ওপেন, ঠিক আছে। তাহলে স্লো করে দেখাচ্ছি, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and, ও তোমরা যদি 1 2 3 4 করে করো তার কোনো অসুবিধা নেই, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এটাকে ফার্স্ট করে দেখিয়ে দিচ্ছি, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and, আরো ফার্স্ট করছি, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and, এরকম ভাবে, ঠিক আছে। কিন্তু প্রথমে ফার্স্ট ট্রাই করবে না, প্রথমে কিন্তু স্লো ট্রাই করবে, স্লো প্র্যাকটিস পারফেক্ট প্র্যাকটিস সবার জন্য, ঠিক আছে, নতুনদের জন্য তো বিশেষ করে, প্রথমে স্লো প্র্যাকটিস করবে, পরে ফার্স্ট অটোমেটিক আসবে, ঠিক আছে। স্লো প্র্যাকটিস যদি তোমার প্রপার থাকে, মানে টাইমিংটা বলতে কি, যেন প্রত্যেকটা নোটের মধ্যে বা প্রত্যেকটা স্ট্রোকের মধ্যে গ্যাপিংটা যেন সমান থাকে, মানে 1 and 2 and 3 and 4 and, ধরো এরকম যদি দেখে, 1 and 2 and 3 and 4 and, স্লো করো, কোনো অসুবিধা নেই। আরো স্লো করলে কি হবে, 1 and 2 and 3 and 4 and, এটা ঠিক, কিন্তু এরকম ভাবে কত
যে ওয়ান অ্যান্ড টু অ্যান্ড এরকম দাঁড়াবে না, থ্রি অ্যান্ড ফোর অ্যান্ড এইটা ভুল, ঠিক আছে, এরকমভাবে কখনো দাঁড়াবে না। তুমি দরকারে আরও স্লো করো, ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি অ্যান্ড ফোর অ্যান্ড এরকমভাবে যাক, তাতে অসুবিধা নেই। কিন্তু ওই যেটা গ্যাপ যেটা দেখালাম, ওয়ান অ্যান্ড বলে দাঁড়িয়ে গেলাম, টু অ্যান্ড বলে দাঁড়িয়ে গেলাম, এটা কিন্তু ভুল, এটা ভুল প্র্যাকটিস, এটাকে শুধরাবে। তোমাদের প্রথমে এটা হওয়াটা স্বাভাবিক, প্রথমে যখন প্র্যাকটিস করছো এটা হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তোমাকে শুধরাতে হবে, ঠিক আছে, চেষ্টা করলে অবশ্যই পারবে। তাহলে বোঝাতে পেরেছি আশা করি, হয়তো নে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই, টাটা।